এরপরে প্রশ্ন হলো ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ব নাকি সুন্নত পড়তে হবে? আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই, অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরও মিস হয়ে গেছে কোনো কারণে, তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দুই রাকাত পড়বেনই, তার আগে সুন্নত দুই রাকাতটাও পড়বেন। কারণ প্রথমত আবু দাউদের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ ঘটনা। সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন, রাতে ক্লান্ত, দিনে সফর করে রাতে শুয়েছেন, তো এই টাইমে যে সাহাবীর দায়িত্ব ছিল ওই আল্লাহর বান্দা, তার একটু ঘুম বেশি এসে গেছে, যার কারণে সবাই ঘুমেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে সূর্য উঠে গেছে, সূর্যের আঁচ গাছ গায়ে লাগার পরে তারা লাফ দিয়ে উঠছে, উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন। সেই কাজা নামাজে তিনি সুন্নত দুই রাকাত পড়েছেন, ফরজ দুই রাকাত পড়েছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব, ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়ব তখন আমরা সুন্নত পড়ব, ফরজও পড়ব। কথা কি বুঝাতে পারছি? কিন্তু মাসালা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসালা দিয়ে দিছে, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন ওটা প্রতিদিন সুন্নত পড়বো, ফরজও পড়বো, মাসালা তো হুজুর বলছে না। ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই, মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাব দিয়ে করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়, ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না নাই, মনে রাখবেন এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান? সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে, এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।